ভিডিওটি শুরুর পূর্বেই বলে রাখি, ভিডিওটি শুধুমাত্র আপনাদের এই মিথিয়ে পড়া বর্তমান জীবনে আনন্দ দেওয়ার স্বার্থে বানানো। এই সব চরিত্র বাস্তবিক এবং সকল বক্তব্য সম্পূর্ণ নিজস্ব। ভিডিওটি দেখার পর যদি কোনোদিন রাস্তাঘাটে দেখা হয় প্লিজ আমায় মারবেন না। ইউজ হেডফোন ফর ইওর ওন সেফটি। সো হে গাইস, আবহাওয়া খুব গরম, ক্যানিমিনাটি দেওয়ার নতুন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে রেখে দিয়েছে, টিকটক ভার্সেস ইউটিউব। আর এর উপরে আরও একটু আগুন উঠতে আমি চলে এসেছি। ক্যানিমিনাটি দেওয়া বাঁশটার ব্যথা যাওয়ার আগে কিছু কিছু প্রাণী বাকচুদি করা শুরু করে দিয়েছে, আজ আমরা তাদেরই নেব দায়িত্ব নিয়ে। আর তাছাড়াও তোমরা টিকটক ডোজ করে পাগল করে দিয়েছো, তো ভিডিওটা শুরু করা যাক। ওয়াক্ত আনে পর জবাব দুঙ্গা, কান মে খিলে ঠোক দুঙ্গা। ओके कैरीमिनाती, आपको टिकटॉकर से इतना डर लग रहा है कि वो लोग अगर टिकटॉक छोड़ गए, टिकटॉक पे तो उनके इतने फॉलोअर्स हैं, वो लोग अगर यूट्यूब में आ गए तो आपको कोई पूछेगा नहीं, इस बात का डर है? सो दीदी बोलते जाए उधर फॉलोअर्स आछे, ওরা যদি এখানে চলে আসে কি হবে এখানকার, তাই তো। আর দেখাচ্ছিস তো দেখাচ্ছিস, কাকে দেখাচ্ছিস ফলোয়ার্স এর গরম? ও একদিনে 2 মিলিয়ন সাবস গেইন করেছে, একদিনে 2 মিলিয়ন সাবস গেইন করেছে। কেস ক্লিয়ার ভাই, কেস ক্লিয়ার, এর উপর কিছু বলার নেই। मतलब कि आप डर के ये सब बक रहे हो, मतलब इतना चीप हरकत जो कर रहे हो ना, मीम्स, कुछ मीम्स बन जाएंगे आपके ऊपर, रोस्ट कर दोगे तो लाइक्स आ जाएंगे, लाइक्स पाने के लिए इतना चीप हरकत मत करो। আর এরপরে বলছে যে লাইক পেয়ে যাবে একটুখানি এরকম চিপ হরকত করার জন্য। হ্যাঁ, লাইক তো পেয়ে যাবে, এই জন্যই এটা হয়ে গেছে ওয়ার্ল্ডের সেকেন্ড ফাস্টেস্ট লাইক ভিডিও এভার। যদি এটা চিপ হরকত হয়ে থাকে তাহলে আমিও করতে রাজি আছি। টিকটকার সে ইতনা ডর লাগ রা হ্যায় কি বো লোগ আগর টিকটক ছোড় গে, টিকটক পে তো উনকে ইতনে ফলোয়ার্স হ্যায়, বো লোগ আগর ইউটিউব মে আ গয়ে তো আপকো কোই পুছেগা নাহি, ইস বাত কা ডর হ্যায়। এবার দিদি শুরু করেছে কন্টেন্ট নিয়ে, তো আমি আগেও বলেছি কন্টেন্ট নিয়ে এই ভিডিওটাতে, এখানে 60 সেকেন্ডের মুজরা চলে না, এখানে 15 মিনিটের রক কন্টেন্ট চলে। এই ট্রানজিশন ভিডিও বানানে মে না 4 ঘন্টে লাগ জাতে হ্যায়, মুঝে তো লাগ জাতে হ্যায়, মুঝে ভাগ কিউ কা নাহি বাত। তোদের এই জিনিসটা করতে 4 ঘন্টা কি করে লাগে, কি হিসেবে তোরা বলিস 4 ঘন্টা লাগে, কি হিসেবে ভাই, কি হিসেবে? আর আমি এখনো বুঝতে পারছি না এখানে এই দিদিটা কি করে বলছে আমার 4 ঘন্টা ট্রানজিশনে লেগে যায়। হ্যাঁ জানি, এক্ষুনি কেউ কমেন্ট করে এ ক্যারিকা কপি, ক্যারিকা কপি, ক্যারিকা কপি। দেখ বুদ্ধিহীন ভাই, ব্যাপারটা এটা না যে ক্যারি করছে, ক্যারি অত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে করেছে ঠিক আছে, আমার কনসে এত সাবস্ক্রাইবার আছে তাও আমি করে দেখালাম, তাহলে বুঝতে পারছিস টিকটকের অকাত্তা কোথায়। আয় হায়, দায়িত্ব নিয়ে তোদের অপমান করছি আমি বুঝতে পারছি, আমি মন থেকে আরাম লাগছে, মন থেকে আরাম লাগছে। আর এটাই আমার লাস্ট রিপ্লাই হতে চলেছে, আবারও বলে দিচ্ছি, এই ইউটিউব ভার্সেস টিকটক কন্ট্রোভার্সির উপরে 197 মিলিয়ন পিপল ইউজ টিকটক, ঠিক হ্যায়, তো ইউটিউব সে কম হ্যায় বাট ফির ভি লোগ জো কর লো টিকটক ইউজ করেঙ্গে। তো ইউটিউব সে কম হ্যায়, দিদি এখানে বলতে যাচ্ছে 197 মিলিয়ন ইউজার টিকটক। তারপরে যে ইউটিউবের কথাটা আসতো সাট করে পাল্টে গেল, সাট করে ফির ভি ইউটিউব তো ঠিক হ্যায়, ইউটিউব কা ভি হ্যায়। বেটি তুই জানিস ইউটিউব ছিল, ইউটিউব আছে, ইউটিউব থাকবে। আর সব থেকে বড় কথা, যারা আমার ভিডিওটা এখন দেখছিস টিকটক ইউজার স্পেশালি, টিকটকটা আনইনস্টল করা যায় তোর ফোন থেকে, ইউটিউবটা করতে পারবি না। যে কোনো টিকটক ইউজার বাদে ভিডিওটা দেখছে শিওর শোর আমাকে কিস্তি হয়েছে। বাট কে তোরা ভাই, তোদের কিস্তি গায়ে লাগাবো? তো ইউটিউব সে কম হ্যায় বাট ফির ভি লোগ জো কর লো টিকটক ইউজ করেঙ্গে। বাট দিদির এই মতামতটা শুনে আমার একটা জিনিসে মাথা কষ্ট এসেছিল, গান্ড ফটে তো ফটে নবাবি না হটে। আপকো আচ্ছা লাগে দেন সাবস্ক্রাইব, ওয়াট পুশ দা বেল আইকন, ইয়ে সব হাম বলতে নেই এসে। আরে বেটি, পুশ পুশ মানে টা কিছু, পুশ দা বেল আইকন, এটা কি তোদের টিকটকে ভেঙে পড়া জার্নি যে পুশ করতে হবে, ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে? এটা প্রেস বেটি, প্রেস, ইউ বেটার নো। अब आ जाते हैं यूट्यूब पे, यहाँ के तो राजा हैं यार ये, क्या बात है, जितने तुम्हारी वीडियो पे व्यूज आ रहे हैं ना उससे कहीं ज्यादा, 3-3 गुना ज्यादा तो इनके गानों पर आ जाते हैं। इतनी प्यार से तुम्हें समझाया है। अमेरिका का दलाल बहनचोद। ओहो ভিউজার গরম দেখা চিজ ফেজু, আবে ও আনপড় গওয়ার ফেজু, কি ওখানে কি একাই নাচে, একাই ক্যামেরা করে, একাই স্পট বয় হয়ে যায়? মানে এমন ভাবে বলছে মনে হচ্ছে ফেজু ওখানে যায়, ওখানে কি নিজেই সবকিছু সেট করে, ওখানে নিজেই মিউজিক প্রোডিউস করে, নিজেই নাচ করে, নিজেই কো একটা, নিজেই মেন একটা। বলার আগে তো একটু চিন্তা ভাবনা করে নে কি বলছিস, একটা মিউজিক ভিডিওর পেছনে না 100-150 জনের টিম হয়, এমন ভাব ভাব করছে মনে হচ্ছে যেন নিজেই সবকিছু করছে। তুই এক্ষুনি মিউজিক ভিডিওর ভিউজ দেখালি, ভিউজ হচ্ছে তার মানে কি হিট হয়েছে জিনিসটা, হিট হয়েছে। যদি সত্যি হিট হয়ে থাকতো আজ অব্দি আমরা কোনোদিনও পাড়ায় বা কোনো একটা জায়গায় গিয়ে কনসার্টে গিয়ে এদের গান কেন শুনতে পাই না, ওই বিষয়ে তোর পকেটে ঢোকা আর ফেসবুক ফেসবুক করে বেড়া। আমি এক ক্রিয়েটর হুম, লোগো কি 15 সেকেন্ড কি সাউন্ড মেরে লিয়ে পুরি মেরি রাত কি মেহনত হতি হ্যায়। এটা কি বলে দিলি তুই, এটা কি বলে দিলি,
15 সেকেন্ডের সাউন্ডের জন্য পুরো রাত, পুরো রাত তুই 15 সেকেন্ডে করিসটা কি পুরো রাতে? তুই ভাই একটা কথা বুঝিনা, তুই কচ্ছপের থেকে আস্তে আস্তে চলছিস, একটু ডেভেলপ করে যা। আমি এক ক্রিয়েটর হুম, লোগো কি 15 সেকেন্ড কি সাউন্ড মেরে লিয়ে পুরি মেরি রাত কি মেহনত হতি হ্যায়, ইজ্জত কিয়া করো সবকি। ইজ্জত তুই আমাদের উপর আঙুল তুলবি, আমরা ডিপেন্ড করলেই দোষ, শালা সোরে ঠাকুরের মতো অবস্থা করে দেবো বাঞ্চো। ক্যারি মেনাতি, আপ ইনডাইরেক্টলি ট্রান্সজেন্ডার লোগো কো অ্যাবিউজ কর রহে হো, आपके ऊपर केस होना चाहिए कि ऐसे लोगों को आप अब्यूज कर रहे हो ऑन सोशल मीडिया ऑन यूट्यूब। अमेरिका का दलाल बहन चो इटा ट्रांसजेंडर लंड धाड़ी बाढ़ भी असल केस की बोलते ये सब सस्तार लाइक पावर जो ना कंटेंट क्रिएट करे जाए ये सब सस्तार लाइक पावर कथा कम चिले चला लगलो ना। अरे तुम लोग, तुम तो वही हो ना यार जो टिकटॉकर्स को बोलते हो मुजरा करते हैं या जो हेट करते हैं। अरे यार आओ ना एक मिनट के लिए आओ ना। कहां গদার বাড়ি যখন মারবো না একটা তখন বুঝবি আমার ইশারা করার ফলাফল। আর তোদের টিকটক কমিউনিটি প্রত্যেকবার কেন ডুবে যায় জানিস? ভিডিওটা দেখে নে। তো আমির সিদ্দিকি তেরে ভাই কা না তেকো ফুল সাপোর্ট বনতা হ্যায় আর জিতনে ভি টিকটকারস হ্যায় সবকো আপনা সাপোর্ট হ্যায়। टिकटॉकर्स पे बात आएगी तो भाई अपन पीछे नहीं हटेगी, अपने को मालूम अपन खुद कितनी मेहनत करते हो तो सब मेहनत करके आगे बढ़े, तो टिकटॉकर्स की बुराई नहीं। ओटा छिलो कैरी वीडियो आशर आगे कैरी वीडियो आशर पॉड अस्सलाम वालेकुम नमस्ते। तो कल मैंने एक वीडियो बनाया था जिसमें मैंने यूट्यूबर्स को बुरा भला कहा, तो प्लीज उसके लिए मुझे माफ करना। अगर मैंने किसी का भी दिल दुखाया तो प्लीज मुझे माफ करना। यूट्यूब का जमाना कल भी था आज भी है और हमेशा रहेगा। ये सब मालगुलो जो ना तो टिकटॉक कम्युनिटी एकसाथे डूबे। बस এটার উপরে এনাফ রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। টিকটকার লস হতে পারে বাট এই কন্ট্রোভার্সির উপরে ভাই আর না, আর কোনো হারামি আবার কমেন্ট করবি না টিকটক ভার্সাস ইউটিউবার চাই, বাড়ি ঢুকে পেট দিয়ে আসবো মাইডি বলছি। যদি তোমরা এত অব্দি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই ভালো লেগেছে তার জন্যই দেখছো, তাই জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে খুব বেশি তাহলে শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও টিকটকারদের মারে কী করে। অ্যান্ড এগেইন এটা আমার ওপিনিয়ন, লেট মি নো তোমাদের ওপিনিয়ন কী। আর যদি কোনো টিকটকারে খারাপ লেগে থাকে কষ্ট পেয়ে থাকিস কী করা যাবে ভাই, কী করা যাবে সত্যি করবা ভাই। আর ভাবছি আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হওয়া শুরু করবো, নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ফলো করে নিও। শাউট আউট দেবো, গরমের মধ্যে আমি দুটো জামা পরে বসে আছি ভাই, বাই আমাকে হাওয়া খেতে হবে।